কর্ণাটকে সরকার গঠন পালার প্রথম পর্ব শেষ হয়েছে। জোট গড়ে আদালতে দ্বারস্থ হয়ে বিজেপিকে সরকার গড়া থেকে সফলভাবে আটকেছে কংগ্রেস জেডিএস জোট। এবার শুরু দ্বিতীয় তথা কঠিনতর পর্বের মন্ত্রিসভা গঠন করতে হবে তাদের। তা চূড়ান্ত করতে রাহুল ও সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে আজই দিল্লি আসছেন এইচডি কুমারস্বামী। 33 জনের মন্ত্রিসভায় কংগ্রেস 20টি পদ পেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে কর্ণাটকে যেরকম দ্রুত পদ পাল্টে যাচ্ছে, তাই কোনো ঝুঁকি না নিয়ে বিধায়কদের ধরে রাখতে তাদের বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে হিলটন হোটেলে নিরাপদে রেখেছেন কংগ্রেস জেডিএস। কংগ্রেস মন্ত্রিসভায় 20টি পদ পেলেও শতাংশের হিসেবে তাদের প্রতিনিধিত্ব তাও যথেষ্ট কমই থাকবে। তাদের 78 জন বিধায়কের 20 জন মন্ত্রী হলে শতাংশ হিসেবে তা দাঁড়ায় 26%, যেখানে 37 বিধায়কের 13 জন মন্ত্রী হলে তাদের প্রতিনিধিত্ব থাকবে 35%। শুধু তাই নয়, অর্থ পিডব্লিউডি সেচের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলিও সম্ভবত তারা হাতছাড়া করবে না। তবে আপাতত বুধবার এইচডি কুমারস্বামী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এছাড়া কোনো কিছুই চূড়ান্ত হয়নি। কর্ণাটক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল জানিয়েছেন, বুধবার শুধু কুমারস্বামী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আর বৃহস্পতিবার বিধানসভায় দেবেন শক্তির পরীক্ষা। ওই দিন স্পিকারও নির্বাচন করা হবে। সূত্রের খবর, কংগ্রেস উপমুখ্যমন্ত্রী পদের জন্য তাদের দলিত বিধায়ক জি পরমেশ্বরের নাম ঠিক করেছিল, কিন্তু লিঙ্গায়েত সম্প্রদায় দাবি করেছে উপমুখ্যমন্ত্রী তাদের সম্প্রদায়ের কাউকে করা হোক। ভোটের আগে এই সম্প্রদায়কে আগে সিদ্ধারামাইয়া সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের তকমা দিতে চেয়েছিল। নির্বাচনে দেখা গিয়েছে এতে কংগ্রেসের মুখই পুড়েছে, লাভের লাভ কিছু হয়নি। লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে যে করেই হোক ফের জায়গা করে নিতে চাইছে কংগ্রেস, তাই তারা এই দাবি তোলায় নতুন করে পত্র নিয়ে ভাবতে হচ্ছে কংগ্রেসকে। তবে জোট সরকারকে সফল করতে দুদলই অনেক দূর পর্যন্ত স্বার্থ ছাড়তে আগ্রহী বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, কংগ্রেস জেডিএসকে নিঃস্বার্থ সমর্থন দেওয়ার কথা বলেছে, তাই পদ নিয়ে কোনো দরাদরি পথে তারা যাবে না। পাশাপাশি শোনা যাচ্ছে এক বৈঠকে নাকি কুমারস্বামী তার দলের জয়ী বিধায়কদের বুঝিয়েছেন দলের অস্তিত্ব রক্ষায় ক্ষমতায় থাকাটা গুরুত্বপূর্ণ, তাই তিনি বা তার বাবা এইচডি দেবগৌড়া যে সিদ্ধান্ত নেবেন দলের স্বার্থে বিধায়কদের তা মেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জোট গড়ার সিদ্ধান্ত হওয়ার পর শোনা গেল 30 মাস করে মুখ্যমন্ত্রিত্ব করবে দুদলই, এমনটাই নাকি রফা হয়েছে। কিন্তু কুমারস্বামী সেই তথ্য উড়িয়ে দিয়েছেন। তার দাবি, মন্ত্রিসভা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেই সব কিছু চূড়ান্ত করব। তবে 5 বছর জোট সরকারকে ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, কারণ তাকে সেরকম ভরসা দিয়েছে কংগ্রেস।